সিংহ কেন বনের রাজা হলো জানো কি তোমরা? একদিন একটি বাঘ আর একটি গাধা একসাথে মাঠে খেলছিল, আর খেলতে খেলতে গাধার নজর পড়ে যায় নিচে ঘাসের দিকে, আর গাধা বলে উঠে যে ঘাসের রং হলো হলো। এই কথা শোনার পরে তো বাঘের মাথা নষ্ট, কিরে ঘাসের রং হলো সবুজ, গাধা কেন বলে যে হলো? আর বাঘ গাধাকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করে যে ঘাসের রং হলো সবুজ, কিন্তু গাধা কোনো ভাবে মানছিল না যে ঘাসের রং সবুজ হবে। গাধা বলতেই থাকে যে ঘাসের রং হলো হলো। এভাবে তর্ক করতে করতে বাঘ আর গাধা চলে যায় হলো সিংহের কাছে বিচার দিতে, আর সিংহ সব কথা শোনার পর গাধাকে বলে, হ্যাঁ ঘাসের রং হলো হলো, তুমি এখন যাও। গাধা তো অনেক খুশি মনে হয়ে চলে যায়, কিন্তু বাঘকে একটা শাস্তি দেয়। সেই শাস্তিটা হলো, এখন থেকে এই জঙ্গলের রাজা হলাম আমি, তুমি কেন গাধার সাথে তর্ক গেলা? তুমি একটা বুদ্ধিমান প্রাণী হয়ে আর সিংহ রাজা হয়ে।